আজকের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে, দেখুন বাঁ হাতে একটা হচ্ছে লেফট হ্যান্ডের ডেমো দেওয়া আছে। এবার হচ্ছে সেই ডেমোতে হচ্ছে কি আছে, না প্রত্যেকটা আঙুলে হচ্ছে বিভিন্ন রকম রাবার ব্যান্ড পরানো আছে। এবার বাচ্চা কি করবে, ওই ডেমো দেখে দেখে হচ্ছে সে তার নিজের লেফট হ্যান্ডে হচ্ছে এই রাবার ব্যান্ড গুলো হচ্ছে পরাবে। এবার যদি হচ্ছে বাচ্চা খুব ছোট বাচ্চা হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে এই রাবার ব্যান্ডটা নেব, এই মোটাটা। আর যদি বড় বাচ্চা হয় তাহলে হচ্ছে এই রাবার ব্যান্ড গুলো নেবো, সরু গুলো। তো এই অ্যাক্টিভিটির মাধ্যমে কি হয় না, বাচ্চার কনসেন্ট্রেশন লেভেল অনেক হচ্ছে ইনক্রিজ করে, আর হচ্ছে সিটিং স্প্যান অনেক বাড়ে। তো এই ছিল আমাদের হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি। এই যে নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব, রাবার ব্যান্ড হচ্ছে এটা ভীষণ ভাবে ফাইন মোটর এর কাজ করে। বাচ্চাদেরকে এটা করালে হচ্ছে বাচ্চার কি হয় হচ্ছে গ্রিপিং, হোল্ডিং, রাইটিং স্কিলটাও অনেক হচ্ছে ডেভেলপ করে, আর বাচ্চারা এগুলো করতেও ভীষণ ভালোবাসে। তো এই ছিল হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটি। এবার আপনারা হচ্ছে বটলেও করাতে পারেন, এখানে আমি গ্লাস দিয়ে করাচ্ছি। যে যার যেটা মেটেরিয়ালে হচ্ছে কমফোর্ট ফিল করবেন আপনারা সেই মেটেরিয়ালটা ইউজ করবেন, এবং সবসময় চেষ্টা করি আমি অন্তত বিশেষ করে যে বাড়িতে যা জিনিস আছে তাই দিয়ে বাচ্চাদের কাজ করাতে। নেক্সট অ্যাক্টিভিটিতে চলে এসেছি, এখানে কি আছে না, আবারও সেই রাবার ব্যান্ড নিয়েছি আমি, আর একটা ছোট্ট বোতল নিয়েছি। তো এই বোতলের হচ্ছে বাচ্চাকে হচ্ছে কি করতে হবে না, প্রথমে হচ্ছে রাবার ব্যান্ড গুলোকে ওর মধ্যে রাখতে বলতে হবে, দরকার হলে একদম ভরে ভরেই হচ্ছে রাখতে বলবেন। তারপরে কি করবে বাচ্চা, না টুথপিক দিয়ে হচ্ছে এইগুলোকে আবার ওখান থেকে হচ্ছে তুলে প্লেস করবে। এটা এইটাও হচ্ছে একটা ফাইন মোটর অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে বাচ্চার গ্রিপিং হোল্ডিং বাড়ে এবং রাইটিং স্কিল অনেক বেশি ডেভেলপ করে। আর নেক্সট অ্যাক্টিভিটিতে চলে এসেছি, কিছু কিছু হচ্ছে স্পুন রেখেছি, একটাতে হচ্ছে রেড কালার আছে, তারপরটাতে হচ্ছে গ্রিন কালার আছে, তারপরটা হচ্ছে ইয়েলো কালার আছে। বাচ্চা কি করবে, ওই কালার ম্যাচিং হচ্ছে করে করে রাবার ব্যান্ড গুলো ওখানে প্লেস করবে। এতে কি হয় বাচ্চার হচ্ছে কালার কনসেপ্ট ডেভেলপ করে। আর এই অ্যাক্টিভিটি গুলো সব থেকে কি বাড়ির মেটেরিয়াল দিয়ে করাচ্ছেন, এবং বাচ্চারা করতেও হচ্ছে ভীষণ রকম ভাবে ভালোবাসে। আমার এখানে বাচ্চারা এই সমস্ত অ্যাক্টিভিটি মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা খুব খুশি মনে করে। তো এই ছিল আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে এসেছি, এখানে হচ্ছে দেখুন দুটো নাম্বার আছে। এবার হচ্ছে এখান থেকে বাচ্চা কি শিখবে না, কাউন্টিং শিখবে। এরকম হচ্ছে আপনারা অনেক বেশি বেশি নাম্বার দিয়ে করবেন, আমি হচ্ছে দুটো দুটো দেখিয়েছি, দেখিয়ে দাও। যেমন যেখানে থ্রি লেখা আছে সেখানে হচ্ছে তিনটে হচ্ছে পুট করবে, তিনটে রাবার ব্যান্ড পুট করবে, 1 2 3 কাউন্টিং করিয়ে করিয়ে করাবেন, 1 2 3 4 5 and 6। এ থেকে কি হয় বাচ্চা কাউন্টিং শেখে। আর নেক্সট অ্যাক্টিভিটিতে চলে এসেছি, এখানে হচ্ছে বাচ্চারা না ছোট বড় বা বিগ স্মল হচ্ছে নাম্বার শিখবে। এখানে কি করছে বাচ্চা না হচ্ছে টাওয়ার বানাচ্ছে, দেখুন একটার পরে একটা হচ্ছে অ্যারেঞ্জ করছে আর টাওয়ার বানাচ্ছে। খুব সহজেই বাচ্চাকে বোঝানো যাবে যে 2 নাম্বার হচ্ছে বড় না 5 নাম্বার বড়, যেহেতু এটা এই পর্যন্ত এসছে তাহলে হচ্ছে 5টা হচ্ছে বড়, 2টা ছোট। এইভাবে হচ্ছে যখন আমরা বিগার স্মলার শেখাবো, যখন তিনটে করে নাম্বার দিয়ে করাবো তখনও এইভাবেই করাবেন। এটা একটা খুব সোজা একেবারে সিম্পল প্রসেস, যেটা হচ্ছে বাচ্চার পক্ষে বোঝাটা প্রথম অবস্থায় খুব সোজা হয়ে যায়। তো এই এই অ্যাক্টিভিটিটা দিয়ে আমি করাই আর কি বাচ্চাদের, তো খুব সোজা এটা।